আমিও একজন যে টনসিলের সমস্যা ছিলাম, আমি যখন ঢাকা ছিলাম তখন আমাকে ডাক্তার বলছে যে আপনাকে সার্জারি করতে হবে, সার্জারি করি নাই, আশা করি 5-7 দিন মেনে চলবেন। আপনাকে ভিটামিন ডি ওমেগা লেভেলটা আপনাকে চেক করতে হবে, তারপরে আপনাকে নিউট্রিশনাল কিটো খাবার খেতে হবে, তারপর টনসিলের জন্য আপনাকে খেলতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে উইথ ব্রিদিং এক্সারসাইজ, সানলাইট ঠিকমতো ঘুমাতে হবে, অ্যান্টাই ইনফ্লামেটরি খাবার খেতে হবে। এই 5টা কাজ করার পরে ইনশাল্লাহ আপনার টনসিলের সমস্যা থাকবে না। থ্যাংক ইউ। আমার টনসিলের সমস্যা 1 মাস ধরে আমি সৌদি আরবে আছি, অনেক ওষুধ খেয়ে ফেলেছি, ফলাফল নাই, গলায় কফ থাকে, শ্বাস নিতে কষ্ট হয়, শরীরে জ্বর, তারপরে শ্বাস নিতে গেলে ঠান্ডা অনুভব হয়, গলা আশ্বাসের মতো লাগে, ডোক গিলতে অনেক কষ্ট হচ্ছে। সুপ্রিয় ভাইরা, যারা টনসিলের সমস্যায় ভুগছেন আপনি একা না, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ এই টনসিলের সমস্যায় ভুগছে, এবং আমিও একজন যে টনসিলের সমস্যা ছিলাম। আমি যখন ঢাকা ছিলাম তখন আমাকে ডাক্তার বলছে যে আপনাকে সার্জারি করতে হবে, আমি বলছি সার্জারি আমি কেন করবো? ইট ওয়াজ ভেরি কমন আইডিয়া যে আমার একটা ইমিউন অর্গান, একটা মেজর অর্গান যেটা আমাকে সমস্ত ডেঞ্জার প্যাথোজেন ইনফেকশন থেকে বাঁচা রাখছে, আমি এটা সার্জারি করে ফেলবো কীভাবে হয়? ইট ডিডন্ট মেক সেন্স, আমি সার্জারি করি নাই। আলহামদুলিল্লাহ পরবর্তী আমেরিকাতে আসি, আমি ডাক্তারের সাথে পরামর্শ করি, বিভিন্নভাবে এফেক্ট রিসার্চ হতে শুরু করি, টনসিল নিয়ে যারা কাজ করছে তাদের আউটকামটা কী, যেহেতু আমি সায়েন্টিস্ট হিসেবে আমার কেরিয়ার শুরু করি, তখন আমি সবসময় একটা একটা ক্রিটিক্যাল মাইন্ডে ছিলাম, যে ক্রিটিক্যাল চিন্তা করতে একটা জিনিস কি ডিপলি চিন্তা করতে কোথেকে আসে, কেন যে হোয়াই শব্দটা মিসিং, আমি এটা খুঁজতে শুরু করি, আপনারাও তাই করবেন। যখন আমি খুঁজতে শুরু করি টনসিলটা কেন সমস্যা হয়, তখনই আমি টনসিলের সমস্যা পেয়ে গেছি, আমাকে সার্জারি করতে হয় নাই। তো আলহামদুলিল্লাহ আজকে তো আমি ডাক্তার হওয়ার পরে আমি তো এটা নিয়ে সাকসেসফুলি, অনেক টনসিল পেশেন্ট ভালো আছে, ভালো হচ্ছে। এটা প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে প্রথমত আপনাকে শরীরের ভিটামিন ডি লেভেলটা ভালো রাখতে হবে, ভিটামিন ডি চেক করুন, নিশ্চয়ই ভিটামিন ডি লো আছে। ভিটামিন ডি লো থাকে শরীরে ইমিউন সিস্টেম খুব উইক থাকবে, আপনার শরীরে ইনফেকশনটা গ্রো হবে, ইনফেকশন হলে আপনার টনসিলটা আপনার দেখা দিবে, টনসিলটা ইনফ্লামেট হবে, টনসিলে ইনফেকশনটা হবে। এরপরে কাজটা কি, আপনাকে কিটো ডায়েট যেটা কি, হ্যাঁ আমি বলি কিটো ডায়েট মানে কি, হাইলি প্ল্যান্ট বেসড নিউট্রিশনাল কিটো করতে হবে, যাতে করে শরীরে সুগারের মেটাবলিজমটা না থাকে। সুগারের মেটাবলিজম থাকলে আপনার শরীর থেকে কখনো টনসিলের সমস্যা যাবে না, কারণ আপনার এদিকে ইমিউন সিস্টেম ইম্প্রুভ হবে না, অন্যদিকে আপনার প্যাথোজেন গ্রো করবে, শরীরে ইনফেকশন গ্রো করবে, ঠিক আছে। আর টনসিল থেকে ভালো হওয়ার জন্য আপনাকে অ্যান্টাই ইনফ্লামেটরি খাবার খেতে হবে। অ্যান্টাইফ্লামেটরি খাবারটা কি আপনারা জানেন? অ্যান্টাইফ্লামেটরি খাবারটা হচ্ছে যে বিটার আর্বস, র মানে কাঁচা শাকসবজি খাওয়া, আর আর হচ্ছে যে হেলথি ফ্যাটটা খাওয়া, এটি হলো অ্যান্টাই ইনফ্লামেটরি। ফ্যাট প্রোটিনটা কম খাওয়া, এনিম্যাল ফ্যাট কম খাওয়া, প্ল্যান্ট বেস খাওয়ার বেশি খাওয়া, এটা হচ্ছে অ্যান্টাই ইনফ্লামেটরি, প্লাস বিটার খাবারটা সাথে রাখা। এরপর কি করবেন? এরপর আপনার রেগুলার এক্সারসাইজ, এক্সারসাইজ করবেন সানলাইটে, এই যে সানলাইট আছে, বাতাসে ফ্রেশ এয়ার আছে, তো ফ্রেশ এয়ার সানলাইট দুটো মিলিয়ে আপনার গ্ল্যান্ডগুলোকে অ্যাক্টিভেট করবে, এইচপিএক্সি যেটা অ্যাক্টিভেট করলে আপনার সার্কেডিয়ান রিদমটা স্টাবলিশ হবে, আপনার শরীরের অর ইমিউন সিস্টেম ভালো হবে, ইনফ্লামেশন কমে যাবে, ইনফেকশনটা গ্রো করবে না। যে লাস্ট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে ব্রিদিং এক্সারসাইজ, টাইমলি ঘুমানো, এই সব কিছু মিলিয়ে আপনার আস্তে আস্তে ইমিউন সিস্টেম ভালো হবে, টনসিলের সমস্যা থাকবে না, ইনফেকশন থাকবে না, ইনফ্লামেশন থাকবে না। তাহলে আমি যদি আবার বলি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে যে আপনাকে ভিটামিন ডি ওমেগা লেভেলটা আপনাকে চেক করতে হবে, তারপরে আপনাকে নিউট্রিশনাল কিটো খাবার খেতে হবে, তারপর টনসিলের জন্য আপনাকে খেলতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে উইথ ব্রিদিং এক্সারসাইজ, সানলাইট ঠিকমতো ঘুমাতে হবে, অ্যান্টাই ইনফ্লামেটরি খাবার খেতে হবে। এই 5টা কাজ করার পরে ইনশাল্লাহ আপনার টনসিলের সমস্যা থাকবে না। তবে টেম্পোরারি কোনো মেডিসিন খেতে হয়, অ্যান্টিবায়োটিক যদি খেতে হয় খান, কিন্তু মেক শিওর যে আপনাকে প্রোবায়োটিক খেয়ে এটাকে ইকুয়াল আউট করতে হবে। অ্যান্টিবায়োটিক শেষ হওয়ার পরে আপনাকে ডিফারেন্ট স্ট্যান্ডের্ড প্রোবায়োটিক খাওয়া লাগবে। ডিফারেন্ট স্ট্যান্ডার্ড প্রোবায়োটিক খাওয়া লাগবে মানে কি, সেটা হচ্ছে আপনাকে ডিফারেন্ট টাইপস অফ প্রোবায়োটিক খাবেন, আজকে এক মাস খাবেন এগুলো, আর এক মাস খাবেন ওগুলো, যদি আপনার টেস্ট করতে না পারেন। কিন্তু আমাদের ক্লিনিকে হয় কি, আমরা একজন টেস্ট করতে পারি যেটা কোন স্ট্যান্ডটা আপনার শরীরে মিসিং, কোন স্ট্যান্ডটা আপনার চলে গেছে শরীর থেকে, স্ট্যান্ড মানে টাইপ আর কি, হ্যাঁ কোন ধরনের গাঁট ফোড়া নষ্ট হয়ে গিয়েছে বিকজ হচ্ছে আপনার টু মাছ অ্যান্টিবায়োটিক নিয়েছেন, তো সেগুলো আমরা দেই, আমরা মাসেল টেস্টের মধ্যে বুঝতে পারি, দিলে আলহামদুলিল্লাহ এটা গাঁট ফোড়া রিস্টোর হয়, তখন ইমিউন সিস্টেম ভালো হয়, টনসিলের সমস্যা থাকে না। আশা করি 5-7 দিন মেনে চলবেন। থ্যাংক ইউ। আমার ডায়াবেটিস ছিল আপনার হাই, মানে ওজন একটু বেশি ছিল, নাকি লিভারে সর্বিজম ছিল, লিভারে চর্বি ছিল, হ্যাঁ ফ্যাস্টন ছিল, আপনার এগুলো ফলো করে কোনো ওষুধ খাই নাই। আমরা একটু সংক্ষেপে যদি বলবেন, যারা ভিটিলিগো আছে বা যারা মনে করছেন এই জন্য অটোমিন ডিজগুলো ভালো হয় না, আমি প্রতিদিন নারিকেল তেল 2 চামচ, কাঁচা হলুদ, কালো জিরা, মেথি দানা, এটা দিয়ে আমি প্রতিদিন সকালে আপেল সিডার ভিনেগার লেবু দিয়ে খেয়ে 5 মিনিট পরে এটা খাইতাম, খাওয়ার মিক্সড করে খাওয়ার পরে আমি আর সকালে কিছু খাইতাম না,
একদম দুপুরে আমাকে একটা জুস ফর্মুলা দিয়ে দিছে, ওই জুসটা আমি তৈরি করে আমি অফিসে নিয়ে যেতাম। দুইটা পর্যন্ত কোনো কিছু খাইতাম না, গ্রিন টি খাইতাম চিনি ছাড়া, এগুলা খেয়ে খেয়ে দুইটার দিকে জাস্ট লাস্টটা করতাম। করার পরে ওই জুসটাও খাইতাম সাথে সাথে বিকাল পর্যন্ত। তারপরে রাতে সিদ্ধ করলা কিংবা সবজি এই খাইতাম, আর রাত দশটার দিকে আমি ঘুমিয়ে যেতাম, বাসায় গিয়ে মোবাইলটা বন্ধ করে দিতাম। এভাবেই আমি গত এক মাসের পরে আমি দেখতেছি হঠাৎ করে যে একদিন সকালে উঠে দেখি অনেকটা কালো ভাব, মানে ওই জায়গাটা আস্তে আস্তে কেমন যেন একটু রংটা চেঞ্জ হয়ে যায়। তারপরে আমি যখন এভাবে এক মাস পরে দেখলাম যে আমার চেঞ্জ, তখন আমি আমার ওয়াইফ বলতেছে যে কি ব্যাপার তোমার, এগুলো তো ভালোই যাচ্ছে। আমার শেষ কথা হলো স্যারের ভিডিওগুলা ভালো করে দেখবেন এবং স্যারের ভিডিওগুলা ফলো করলে আমি যেমন উপকার পাইছি আপনারা অবশ্যই অবশ্যই উপকার পাইবেন।